নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো বাড়ির সামান্য উপকরণ দিয়ে কিভাবে দোকানের মতো নরম তুলতুলে পাউরুটি তৈরি করা যায়। তাহলে আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের রেসিপিটি। এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 2 কাপ পরিমাণ ময়দা, 3 টেবিল চামচ চিনি। এখানে আমি চিনির গুঁড়ো ইউজ করেছি। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ ইস্ট। এরপর আমি কিছুক্ষণ ধরে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি হালকা গরম জল নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল মিশিয়ে নেব। ডোটা একেবারেই শক্ত হবে না, একটু নরম হবে। এরপর আমি কিছুটা তেল দিয়ে আরো কিছুক্ষণ ধরে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এটার ওপর থেকে ভালো করে তেল মাখিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। চলে এসেছি 1 ঘন্টা পর। আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা আগের তুলনায় কতটা ফুলে উঠেছে। এরপর আমি হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে ভেতরের বাতাসটা বের করে দেব। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে ভালো করে তেল মাখিয়ে নেব। হাতে আমি তেল মেখে ডোটাকে আমি 5 ভাগে ভাগ করে নিলাম। এবার আমি এগুলোকে এক এক করে ফ্রাই প্যানে দিয়ে দেব। এবার আমি এটাকে আরো 30 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি।
উপরটায় আমি হাত দিয়ে তেল মাখিয়ে নিচ্ছি। এরপর আমি একটা রুটি ভাজা তাওয়া হাই ফ্লেমের ওভেনের উপর বসিয়ে রেখেছিলাম। তাওয়াটা গরম হয়ে গেলেই আমি ফ্রাই প্যানটা তাওয়ার উপর বসিয়ে দিয়ে ফ্লেমটা লো করে দেব। ঢাকনার হোলটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দেব যাতে ভেতরে ভেপারটা বাইরে না বেরিয়ে আসে। এরপর আমি এটাকে 30 থেকে 35 মিনিট ধরে বেক করে নেব। ফিরে এসেছি 35 মিনিট পর। এরপর আমি ওভেনটাকে অফ করে দিয়ে গরম তাওয়াটাকে ফ্রাই প্যানের উপর চাপিয়ে আরো 5 মিনিট ধরে বেক করে নেব। পাউরুটিটা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সফট হয়েছে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার হাজির হব পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে।